এইবার ঘূর্ণিবতা মিকজাওমৰ প্রভাব পেলাইছে লোকেল চাউলৰ বজাৰতো। এতিয়া বতৰ কিছু স্বাভাবিক হলেও যোৱা সপ্তাহত হোৱা বৰষুণৰ ফলত খেতিয়কসকলে প্ৰচণ্ড লোকচানৰ সন্মুখীন হ'ব লগাত পৰিছে। কাছাৰত হাজাৰ হাজাৰ হেক্টৰ কৃষিভূমি বৰষুণৰ ফলত পানী ডুব গৈছিল। এতিয়া লোকেল যি চাউল আছে সেই চাউল এই বৰষুণৰ ফলত বজাৰত বিক্ৰীৰ বাবে আনিব পৰা নাই বিক্ৰেতাসকলে। আহি আছে পুহ সংক্ৰান্তি অৰ্থাৎ মকৰ সংক্ৰান্তি, আৰু মকৰ সংক্ৰান্তি মানেই লোকেল চাউলৰ ৰমৰমীয়া ব্যৱসায়। যিমান লোকেল চাউল বচাব পৰা গৈছে সেই লোকেল চাউলৰ দাম মকৰ সংক্ৰান্তিৰ আগে আগেই বৃদ্ধি হ'ব বুলিও এজন বিক্ৰেতাই মত প্ৰকাশ কৰিছে। যেরকম লস আমরা ওইরকম লস, মানে আমরা মাল পাইতাম না, বেচতে পারতাম না। এমন সময় মানে মাল তো আমরা পুরো বাইরে যাই, কিন্তু এখন বাইরে যেতাম দানে মানে ওই জায়গায় জায়গায় মানে পুরো একদম বিজিয়া, পুরো একদম একদম পুরো মানে বিজিয়া, মানে ধান শুকাইবার জায়গা নাই, ধান যে কাটে যে ধানটা রাখার জায়গা নাই। ধান কাটি তো ঠিক আছে, ওইটা ধান কাটার পরে রাখার জায়গা নাই। সংক্রান্তির লাগি এবার রেটটা আইতাম, মানে মালটা নাই। অন্য বছরের সময় এই সময় মানে বহুত মাল পাই যাই, এখন ঘরে ঘরে খুঁজে 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 এক প্যাকেট এরকম পাই, মানে গাড়ি ভাড়া আর ইয়েটা মানে বেশি হয়ে যায়, মালটা একবারে কম পাই। আমি নটার তাকিয়া বই, দশটার তাকিয়া বই, মনে করো বুধবারে দেড়টা দুটো তাকি বই, মানে মাল কালেকশন হয়ে গেছে মোটামুটি। কি নাম খাইয়া বাঁচি আর কি, মানে আর জমাইবার কোনো গল্প নাই। তো বহুত আছে, আর্টস মুরালি আছে, রঞ্জিত আছে, কালীগিরা আছে, হরিনারায়ণ আছে, তারপরে বিরঞ্জলের ফুট আছে, লাল বিরুণ আছে, কাদা বিরুণ আছে, কাদা চিরা আছে, বিরুণি আর লাল বিরুণির চিরাও আছে, তারপরে নর্মাল চিরাটাও আছে। বস্তি বস্তি মতিনগর দর্মি আমলাঘাট পালংঘাট দুই জায়গার শিলচৰৰ সদৰঘাট বজাৰত বিক্ৰেতা মণি লস্কৰে বিক্ৰী কৰি আছে বিভিন্ন ধৰণৰ লোকেল চাউল, যেনে কালিজিৰা চাউল, আউচ মুৰলী, বৰা চাউল, হৰিনাৰায়ণ, আইজং, ৰঞ্জিত ইত্যাদি।